মই শ্রীয়ে লৈ হিছো টাইমেটৰ সমূহ দৰ্শকৰ বাবে এক বিশেষ বাতৰি যি সময় দেখিবলৈ পোৱা গৈছে যে দেশৰ বিভিন্ন স্থানত একাংশ লোকে সম্প্ৰীতি আৰু সমন্বয়ৰ নামত কিন্তু সংঘৰ্ষৰ সৃষ্টি কৰিবলৈ চেষ্টা কৰিছে তেনে সময়তে হিন্দু আৰু মুছলমান একাংশ লোকে সম্প্ৰীতি আৰু সমন্বয়ৰ উৎকৃষ্ট নিদৰ্শন দাঙি ধৰিবলৈ সক্ষম হৈছে আৰু এনে ধৰণৰ ঘটনা সংঘটিত হৈছে এইখন দেশতে কিয়নো দুৰ্গা পূজাটো একেলগে হিন্দু আৰু মুছলমান লোকে মিলি পূজা অৰ্চনা কৰিছে আৰু ঠিক সেইদৰে সেই অঞ্চলৰ লোকে কিন্তু ঈদো উলহ মালহেৰে পালন কৰে কত আছে এই বিশেষ ঠাইখন এই মুহূৰ্তত সবিশেষ তথ্যলৈ আহিছো হিন্দু মুছলমানৰ অংশগ্ৰহণেৰে চলিছে এখন অসমৰ পূজা পশ্চিমবংগৰ জোৰাইমৰাত হিন্দু মুছলমানে পাতিছে এখন পূজা এই অঞ্চলটোত ঈদ আৰু ৰমজান মাহো আনকি আনন্দেৰে পালন কৰে হিন্দু আৰু ইছলাম ধৰ্মীয় লোকসকলে মিলিজুলি এক সম্প্ৰীতিৰ নিদৰ্শন দাঙি ধৰিছে জোৰাইমূৰ বাসীয়ে পূজাৰ আশীৰ্বাদ লৈছে মুছলমান লোকসকলেও আৰু প্ৰতিবাৰে সম্প্ৰীতি নিদৰ্শন দাঙি ধৰি আহিছে অঞ্চলটোৰ হিন্দু তথা মুছলমান লোকসকলে পোনে পোনে দৃশ্যাংশসমূহ দেখুৱাইছোঁ টাইমেটৰসমূহ দৰ্শকক এই পূজা ভাগে হিন্দু তথা ইছলাম ধৰ্মীয় লোকসকলে একেলগে মিলি জুলি এই পূজা ভাগত ভাগ লৈছে সকলোৱে মিলি এই পূজা ভাগৰ বাবে যুঁজা কৰিছে দুৰ্গা পূজা এনেধৰণে দুটি ধৰ্মৰ লোকে সম্প্ৰীতি আৰু সমন্বয়ৰ উৎকৃষ্ট নিদৰ্শন দাঙি ধৰি এই পূজা ভাগ এনেদৰে পালন কৰা পৰিলক্ষিত হৈছে কেৱল এয়াই নহয় এই ঠাইডোখৰত আনকি হিন্দু তথা মুছলমান লোকসকলে একগোট হৈ একেলগে তেখেতসকলে ঈদো পালন কৰে বুলি জানিব পৰা গৈছে এইখন দেশতে এইখন ৰাজ্যতে এনেধৰণৰ একডোখৰ জেগা আছে যি ঠাইত দেখিবলৈ পোৱা গৈছে এনেধৰণে দুয়োটা ধৰ্মৰ লোকে অতি সুন্দৰভাৱে মিলা প্ৰীতিৰে বাস কৰে যি সময়ত দেশৰ বিভিন্ন স্থানত হিন্দু আৰু মুছলমান লোকসকলৰ মাজত সংঘাত হ'বলৈ ধৰিছে সংঘৰ্ষ হ'বলৈ চেষ্টা কৰিছে কৰিবলৈ একাংশ লোকে সেই সময়তে কিন্তু তেনেধৰণৰ অপপ্ৰচাৰ অথবা তেনেধৰণৰ দুষ্কৃতিকাৰী কিছু চেষ্টাকো পিছ পেলাই বা তেনেধৰণৰ চেষ্টাক বিফল কৰি হিন্দু আৰু মুছলমান লোকসকলে যিখন দেশৰ পৰিচয় অৰ্থাৎ ভাৰতবৰ্ষৰ যি পৰিচয় সম্প্ৰীতি আৰু সমন্বয়ৰ নিদৰ্শন দাঙি ধৰিবলগীয়া এখন দেশ সেই দেশৰ উদাহৰণ দাঙি ধৰিবলৈ সক্ষম হৈছে যে এতিয়াও এনেধৰণৰ সম্প্ৰীতি আৰু সমন্বয় জীয়াই আছে হিন্দু তথা মুছলমান লোকসকলৰ মাজত বুলি এনেধৰণৰ একাংশ লোকে বছৰ বছৰ ধৰি এইসকল লোকে এনেধৰণে একেলগে মিলি পূজা অৰ্চনা কৰি আহিছে আৰু তেনেধৰণে এইসকল লোকৰ যি পদক্ষেপ সেই পদক্ষেপকো আনকি বহুজনে একেমুখে প্ৰশংসা কৰিছে এই মুহূৰ্তত আমাৰ সৈতে এই সন্দৰ্ভত কিছু সবিশেষ তথ্য জানিবলৈ মন্তব্য আছে টাইমেটৰ প্ৰতিজন দৰ্শকৰ বাবে মন্তব্য আগবঢ়াইছোঁ যে জোৰাইমূৰ টুবানস 2 নং ব্লকের জোৰাইমূৰ সার্বজনীন দুর্গা পূজা কমিটির পরিচালনায় আজকে জোৰাইমূৰেই আমাদের 41তম বর্ষ দুর্গা পূজা অনুষ্ঠিত হতে চলছে কি আকৃতি বানাইছে আকৃতি এটা এটা অন্ধ্রপ্রদেশের একটা মন্দিরের আদলে আমাদের এই মন্দিরটা তৈরি করা হয়েছে কত টাকা বাজেট বাজেট 6 লক্ষ টাকা লাইট সহ বহু লোক আছে আসাম থেকে গরিবপুর অব্দি গরিবপুর ধুবরী গোলগঞ্জ চাপর অব্দি লোক আসে আমাদের এদিকে দেখার জন্য প্রতি বছর আসে ওনারা 10,000-এর উপরে লোক হবে সন্ধ্যার পরের থেকে রাত্রি 11টা-12টা অব্দি 10,000-এর উপরে লোক আসবে আমরা যে আমাদের বেঙ্গলের যে হিন্দু মুসলমান সম্প্রীতি সেটা আমাদের এই দুর্গাপূজার মাধ্যমে আমরা প্রকাশ করি জনগণের কাছে এই বার্তাটা আমরা সারা ভারতবর্ষের মানুষকে দিতে চাই যে সম্প্রীতি যদি বজায় রেখে এইভাবে অনুষ্ঠান করা যায় তাহলে আগামী দিনে সাম্প্রদায়িক যে বিভেদ সৃষ্টি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক কারণে সেই বিভেদটা বন্ধ করানো সম্ভব হবে খুব আনন্দিত হচ্ছে আমার নাম জহির আলী শেখ এখানে দুর্গাপূজা 41তম বর্ষ কোনো অসুবিধা নেই হিন্দু মুসলিম সবাই আমরা ঈদে এবং দুর্গাপূজায় যে কোনো উৎসব আসলে
একসঙ্গে সবাই থাকি, কোনো রকম কোনো গন্ডগোল নেই। হ্যাঁ, একশো বার খুব ভালো লাগছে, খুব ভালো বাসি আর কি, ভারতবাসী। হ্যাঁ, যাতে প্রত্যেক বছর এইরকম হয়, আমাদের উৎসবটা ভালোভাবে সবাই মাঝে সবাই থাকতে পারি। এই আমরা হিন্দু মুসলিম সবাই একসাথে একসাথে থাকি, একসাথে ওই করি, ঈদে আমরা একসাথে থাকি, দুর্গা পূজা যে কোনো অনুষ্ঠান হলেই আমরা সবাই একসাথে মিলেমিশে করে থাকি। না, কোনো ভেদাভেদ কিচ্ছু নেই, মানে কোনো রম নেই, সংগ্রাম নেই, আগত থাকি অনেকদিন। সবাইকে আমন্ত্রণ রইলো, আসাম বেঙ্গল থেকে শুরু করে আমাদের সারা পশ্চিমবঙ্গে সবাই আমন্ত্রণ, আমাদের ঘরে ঘরে আসবেন, দেখবেন, খুব ভালো লাগবে। আমাদের মহিলাগুলো সবাই আমাদের সাজাগোজা করছি, খুব আনন্দ করছি, এইটুকুই। আর খাওয়া দাওয়া চলছে, বিশেষ করে আমাদের বাঙালির যে মটন বিরিয়ানি, মোগলাই, চাউমিন, মোমো, এগরোল সব এসব চলছিল। ভেজ জিলাপিটা মেন, ফুচকা আছে, ফুচকা খাচ্ছি। সাজাগোজা প্রচন্ড, আজকে তো নরমাল সাজছি, কালকে থেকে আবার নতুন করে সাজবো। এই 3 মাস থেকে প্ল্যানিং ছিল যে আমরা নতুন করে আবার নতুন করে সাজবো ফেসিয়াল। আজকে ফেসিয়ালটা করি নাই, যেহেতু কালকে থেকে নতুন করে করবো আবার, এইটুকুই।